হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। এলাম আমরা কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। শ্রীধাম নবদ্বীপে বাবা সামনে বসা নিয়ে ঝগড়া করে কোনো দরকার নেই, বরং দূরে বসলে আমাকে ভালো দেখতে পাবেন, আর পরে এসে সামনে বসতে গেলে হবে। ওমা আমার দিকে পিছনে যান, পিছনে গিয়ে জায়গা পেলে বসে যান। আচ্ছা একটু বসতে যদি জায়গা থাকে দিন দিন, বড় আশা করে এসেছে। হরি হরি। আচ্ছা এবার যে ভক্তরা আসবেন সামনে এসে বারবার বসা নিয়ে ঝামেলা করলে তাদেরও অসুবিধা আমারও অসুবিধা, যেখানে জায়গা পাবেন বসে যাবে। এই যায় তো কারোর ব্যক্তিগত নয় কি, একটু পরে তো যার যার গন্তব্যস্থলে ফিরে যাব। তা হরিয়াস হরিবাসরে বসেও কি জায়গা নিয়ে ঝগড়া করে লাভ আছে কিছু? ঝগড়া কোথায় হচ্ছে না বলুন তো, সব জায়গায় হচ্ছে, কীর্তনে এসেও ঝগড়া বসা নিয়ে, কেউ আবার ওই দেখুন পা লম্বা করা জায়গা রেখে দিয়েছে। এখানকার পা লম্বা করা জায়গা রাখার দরকার নেই, কেমন হরি কথা নাই মা? আস্তে শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি তিনি এসেছিলেন কলিজীবের ঘরে ঘরে হরি নাম দিতে, কলিজীবকে মানে আমাদেরকে উদ্ধার করতে। দাদা সাউন্ডটা বারবার আপ ডাউন হচ্ছে, ব্যাটারিটা চেঞ্জ করুন, কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে, একটু ফলো করো বুঝতে পারবে। তো নদিয়ার যাতে আমার গৌর হরি তিনি কলিজীবের ঘরে ঘরে হরি নাম প্রচার করতে করতে একদিন নবদ্বীপ ত্যাগ করে বাবা নাম প্রচার করবেন বলে তিনি তার মাকে ছেড়ে সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে গুরু গৃহে গিয়ে সান্দীপনী আহা তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে সব ভারতের আশ্রম থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন, যাবার সময় তার দাদা গৌরহরির দাদার নাম কি মায়েরা বলুন, আমি একটু মায়েদের কাছে শুনব। ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? ভালো ছাত্ররা বসে, তাহলে সামনে যারা বসেছে তারা নিশ্চয়ই ভালো ভক্ত। হ্যাঁ আমি একটু কথা বলি, তাহলে গৌরহরির দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি কি করলেন? নিতাই চা আদি মা সচিমা তিনি নিমাইকে হারিয়ে নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছিলেন বলে তাই নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি কেঁদো না, তুমি ঘরে ফিরে যাও, আমি নিমাইকে পথের মাঝখান থেকে হলেও তোমার কাছে আবার ধরে নিয়ে আসবো। তা নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার নিমায়ের মিলন করান। যেই না মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে ঘরে রাখবে কি করে মা? যারা একবার কৃষ্ণ পদে ধ্যান মন প্রাণ সর্বস্ব দিয়ে দেয় তাদেরকে আপনি মায়ার সংসারে ধরে রাখতে পারবেন না। মা দেখলেন ছেলে যখন সন্ন্যাসী হয়েছে তাকে তো আমার ঘরে রাখা ঠিক হবে না, আর এটা অকল্যাণ। তাই মা সচিমা বললেন, নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস বাবা আমি জানি তোকে আর ঘরে রাখতে পারবো না, তা বাবা যদি যেতেই হয় বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে বাস কর, অর্থাৎ পুরী ধামে। মা বললেন তুই নীলাচলে থাকলে আমি নদেবাসী যখন পুরী ধামে যাবে তারা ফিরে এলে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুই কোথায় আছিস কেমন আছিস কি করছিস, তাই বাবা তুই নীলাচলে থাক। মায়ের কথা মতো গৌর হরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে, তাই গৌর হরি বল। ওই পুরী ধামে গিয়ে মহাপ্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে যে গরুড় স্তম্ভ আছে ওই স্তম্ভটা ধরে প্রতি প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। সাউন্ডটা ঠিক করো ভাই, যারা
তো বাবা ঠিক প্রাতকাল প্রভাত সময় জগন্নাথ দর্শন করছেন আমার গৌরহরি। আর জগন্নাথকে দর্শন করে তিনি যত পার্শ্বদগণ ভক্তবৃন্দ আছে যারা নবদ্বীপ থেকে গৌরহরির সঙ্গে সংসার ছেড়ে সংসার ত্যাগ করে ওই মহাপ্রভুর সঙ্গে চলে গিয়েছিলেন, প্রভু কিন্তু একা জানেন নীলাচলে, নবদ্বীপের অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তারাও সংসার ফেলে চলে গিয়েছিলেন প্রভুর সাথে। তাই গৌরহরি নীলাচলের মাঠে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত এই পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করলে? হ্যাঁ দয়াময়। এখন আমার সঙ্গে সবাই বলো তো কি বলবো, সবাই এই প্রভাত সময় সকলে আমার সঙ্গে গাও, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত ভজনিষ্ঠা করি নামে সহিতে আছে আপনি শ্রীহরে, নাম ভজন ভক্তগণকে নিয়ে সবাই মিলে একসঙ্গে হরিনাম করছে, নৃত্য করছে, আনন্দ করছে। কিন্তু মা গো, সবাই যখন আনন্দ করছে তার মাঝখান থেকে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। মা আপনার অন্তরে কি আছে আমি জানি না, আপনি কি ভাবছেন বাবা আমি জানি না, কিন্তু যিনি এখানে বসে আছেন সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। সবাইকে নিয়ে প্রভু নাম গাইছেন, আনন্দ করছেন, এক ভক্ত দূরে দাঁড়িয়ে যিনি কাঁদছেন গৌরহরি কোনো কথা কাউকে না বলে এক পা দু পা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। হরি বল, কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কে তুমি, এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছ, কি চাই তোমার, পরিচয় কি তোমার? সেই ভক্ত যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তিনি বলে উঠলেন, আমার নাম গোবিন্দ ঘোষ, ওদয়াময় আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপটা কোথায় মা একটু বলে দিই, আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ, সেই অগ্রদ্বীপ থেকেই তিনি গেছেন পুরীধামে। গিয়ে বলছে, গৌরহরি আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি,
আমার নাম গোবিন্দ ঘোষ। গোবরহরি মৃদু হেসে বললেন, এখানে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হয়ো না? জানো, যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। হরিব, সত্যি তাই মা, এ কথা জেনে রাখবেন। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে বাবা, তাকে কিন্তু কাঁদতে হবে মা। হয়তো আপনারা বলবেন, ভগবানকে ভালোবাসি আমরা সুখ পাওয়ার জন্য, তাকে ভালোবেসে যদি কাঁদতেই হয় তাহলে কেন তাকে ভালোবাসতে যাব? ভগবান বললেন, ভক্ত হওয়া সহজ কথা নয়, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান তোমার চরণের দাস হয়ে থাকবে, তোমাকে ঠিক তেমন ভক্ত হতে হবে, তোমাকে গোবিন্দ চরণে দাস হতে হবে না, তিনি তোমার দাস হয়ে থাকবে। তবে তেমন পরীক্ষার সম্মুখীনে যদি তুমি সেই পরীক্ষায় জয়ী হতে পারো তবে তিনি তোমার দাস হবে। ভক্তের বোঝা ভগবান বহন করবে যদি তেমন ভক্ত হতে পারো। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি হয় তো, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেন? এই সংসার জীবনে সুখে থাকার জন্য। ঘরের কোণে, সিঁড়ির নিচে বা ছাদের উপরে কোনো একটা ছোট ছোট ঘরের মধ্যে, একটা চিলি কোঠার মধ্যে ভগবানকে রেখেছি, চিত্রপট বা বিগ্রহ যাই হোক তাকে রেখেছি শুধুমাত্র পাওয়ার আশায়। যতই আপনি বলেন যে আমি কিছু চাই না, ভুল, সবাই চায়। শুধু দিয়ে যাও দয়াময়, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি বিদ্যাং দেহি, বলে না ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময়? বলো, আমরা শুধু চাইতে জানি। একবার কোনোদিন আমরা কেউ বলেছি ভগবানকে, হে প্রভু তোমার কাছে কিছু চাই না, তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি? এ কথা কে বলবে যে প্রকৃত ভগবানকে ভালোবাসে? আপনি আমি সংসারকে ভালোবাসি, তাই ভগবানের কাছে সংসারের সুখ কামনা করি। আর যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ভগবানের জন্যই চায়। হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় তুমি তো আমার সব, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ সবই তুমি, তাই চাইতেই যদি হয়, আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার জন্য চাইব না, তাই গৌর হরিব। প্রভু বললেন, না না হরিদাস, আমার জন্য কেন চাইবে? তাই গোবিন্দ ঘোষ যখন বলছে, মা প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট,
আমার জীবনে যা কিছু ছিল আমি সব ত্যাগ করে দিয়েছি তোমার সঙ্গে হব বলে। তাই দয়াময় সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার বাসনা আমি তোমার সঙ্গে হব নে। তাই গৌর হরি বল। গৌর হরি দেখলেন গোবিন্দ আমায় ছাড়বে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? আচ্ছা গোবিন্দ, জীবনে যদি দুঃখ আসে কষ্ট আসে সইতে পারবে? হ্যাঁ প্রভু, দুঃখ দিলে তুমিই দেবে, সুখে রাখলে তুমিই রাখবে, তাই আমার আর চিন্তা কিসের, সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি শুধু তোমার সঙ্গী হব আর কিছু জানতে চাই না। তাই গৌর হরি বল। হরি যেই না সঙ্গী করে নিল মা, সেই শুরু হয়ে গেল পদে পদে পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করেন ভগবান, এই লীলা থেকেই আমরা জানতে পারব। বারবার, একবার দুবার নয়, বারবার পরীক্ষা করবেন। দেখুন কিভাবে গোবিন্দ ঘোষকে আমার গৌর হরি পরীক্ষার পর পরীক্ষা করে যাচ্ছে। গোবিন্দ বল প্রভু, সবকিছু ত্যাগ করে এই লীলা চলে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তুমি আমায় একটু বলো তো, নীলাচলে এসে জগন্নাথ দর্শন করেছো? দয়াময় তুমি কি মন্দিরের জগন্নাথের কথা বলছো? হ্যাঁ প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি ঠিকই, কিন্তু সে তো চলেও না, কথাও বলে না, আর আমি আজ যে জগন্নাথ দর্শন করছি নীলাচলে, সে কথাও বলতে পারে সে চলতেও পারে। গৌর হরি মৃদু হেসে বলছেন, সে কি গো গোবিন্দ, আমরা তো মন্দিরে জগন্নাথ দর্শন করলাম, তুমি আবার সচল জগন্নাথ দেখেছো, কোথায় সে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, ও
আমার বলতে যা কিছু প্রভু তোমার চরণে সঁপে দিয়েছি, শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো দয়া ভাই। আর ভালো লাগে না প্রভু, আর ভালো লাগে না, মনুষ্য কুলে জন্ম পেয়ে তোমায় ভালোবাসতে পারলাম না দয়া ভাই। আমি জানি বারবার কেন এই মানব দেহ পেতে হয় আমাদের, বারবার কেন সংসার জীবনে তিতাব জ্বালা ভোগ করতে হয় আমাদের। আমি জানি দয়াময় তোমার কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম, যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, তাই আর চাই না প্রভু, এই মনুষ্য কুলে জন্ম আর চাই না, তোমার জননে ঠাই দাও দয়াময়। হরি বল হরি বল প্রভু গো। কি মানুষ পশু পাখি খেয়ে জন্মে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুয়া পরসঙ্গ, জানি দয়াময় কতকুলি জন্ম দিয়েছ তুমি, পক্ষীকুলে কীটকুলে পশুকুলে বৃক্ষকুলে সবকুলে জনম পেতে পেতে তারপরেই মানব দেহ পেয়েছি। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, তার মানে মা কর্মের বিপাকে, অর্থাৎ যে প্রতিশ্রুতি আমি করেছিলাম তোমার কাছে, ভবে এসে মায়ার সংসারে এসে আমি সেই প্রতিজ্ঞা ভুলে গেলাম, সেই জন্য বারবার ঘুরে ফিরে এই মানব দেহ পেয়ে এই সংসারের তৃতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। আর চাই না, আর চাই না প্রভু, এ জন্ম আর চাই না, তোমার রাঙা চরণে ঠাই দাও দয়া ভয়। মা গো, ভগবানকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর তাকে জানা তাকে চেনা অনেক আলাদা। ভালো তো সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জন, তাকে জানতে পারে কয়জন? রথে বসে আছে, এই দেখুন ভালো করে দেখুন, কে বসে আছে রথে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ। আর রথের মধ্যে বসে আছে কে? কৃষ্ণের প্রিয় সখা কে? অর্জুন। আপনারা নিশ্চয়ই গীতার উপরে ছবিটাও দেখেছেন। তাহলে বাবা, আমাদের জীবনের রথ চালাচ্ছেন কে? গোবিন্দ। আমরা বসে আছি রথে, তাহলে যে অর্জুন রথে বসে আছে, রথের সারথি গোবিন্দ, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে সে কিন্তু ভগবানকে চিনতে পারে। যার রথ গোবিন্দ চালাচ্ছে, সে এত বড় ভক্ত হয়েও আজ সে গোবিন্দকে চিনতে পারলেন না। তাই ভালোবাসলে শুধু হবে না, তাকে চিনতে পারে কয়জন? একটা প্রমাণ আপনাদের দিই, শুনুন মন দিয়ে। একদিন অর্জুন কৃষ্ণকে বলছে, সখা তুমি একটু অপেক্ষা করো, আমি তো ওই যুদ্ধে কত প্রাণী হত্যা করেছি, সবই আমার আত্মীয় স্বজন আপনজন, নিজে হাতে সবাইকে মেরেছি, না জানি আমার কত পাপ হয়েছে, তা শুনেছি নাকি গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায়, তা একবার গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। এই কথা শুনে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, অর্জুনকে একটু শিক্ষা দিতে হবে। তা কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন মা, অর্জুন যখনই স্নান করে এলো, স্নান করে আসার পর কৃষ্ণচন্দ্র বলছে অর্জুনকে, বলছে সখা তুমি একটু বসো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে গোবিন্দ যেই না চলে গেল মা, সরে গেল সেখান থেকে। এবার হলো কি দৃশ্য দেখাচ্ছে দেখুন, অর্জুন কিন্তু রথে বসে আছে,
গঙ্গার পাড়ে। তার বেশ কিছুটা দূরে দুজন ব্যক্তি একটা শবদেহ, শবদেহ মানে মৃতদেহ, হ্যাঁ শবদেহ কাঁধে করে নিয়ে দুই ব্যক্তি এসেছে গঙ্গার ঘাটে, ওই গঙ্গার পাড়ে তার দাহ করবে বলে। হরি বল। তা যখনই গঙ্গার পাড়ে এসেছে, এসে বলছে, এই ভাই তাই তো একে যে দাহ করব, কিন্তু আগুন তো আনা হয়নি, তাই না? তাহলে এক কাজ কর, তুই এই মরাটা ধরে বসে থাক, আমি একটু ওই বেশ কিছু দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। তখন সে বলছে, না রে বাবা আমি থাকতে পারবো না, শুনেছি নাকি এই শবদেহ, এই মরা যখন তখন নাকি ভূত হয়ে যায়। বাবা আমি, আমার প্রচন্ড ভয় করছে ভাই, তার থেকে তুই এক কাজ কর, তুই থাক আমি যাচ্ছি আগুন নিয়ে আসতে। দুইজনের মধ্যে কেউ থাকতে চাইছে না, বলছে শবদেহটা ছুঁয়ে না থাকলে ভূত হয়ে যাবে, আর ভূতের ভয় তো সবাই পায়, কি করা যায়। বলছে এক কাজ কর তাহলে, ওই যে রথে বসে আছে যে, ওকে একটু বলি এই মরাটা লক্ষ্য রাখতে, আমরা আগুনটা নিয়ে আসি। দুইজনে চললেন আগুন নিতে, আর ওই মরাটা লক্ষ্য করছে কে, অর্জুন। বলে গেছে একটু লক্ষ্য রেখো আমরা আসছি, এই বলে দুইজনে চলে গেলেন। সবই কিন্তু ভগবানের লীলা, অর্জুনকে শিক্ষা দিচ্ছে। যেই দুইজনে চলে গেল, সব দেহটা পড়ে আছে মা গঙ্গার পাড়ে বালির মধ্যে। আহা, হঠাৎ সেই সব দেহের গন্ধ বনের পশুরা যেই না পেল, এক জীর্ণ শীর্ণ শৃগাল, খুব রোগা, গায়ে মাংস নেই, এতই রোগা, শুধু হাড় কাটা আছে, সে যাচ্ছে ওই মরার গন্ধ পেয়ে ওই সব দেহটা খাবে বলে, তাই ধীরে ধীরে এগিয়ে আসছে। এসে সব দেহটা আপাদমস্তক সুখে আবার ফিরে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে, পথের মাঝখানে আর একটা বেশ মোটা সোটা শৃগালের সঙ্গে দেখা হয়ে গেছে, সেও আসছিল। হঠাৎ তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু ফিরে আসছিস কেন, খাবি না? আমিও তো এলাম রে একসাথে দুজনে খাবো বলে, চল গিয়ে খেয়ে আসি। এখন বাবা রথে যে বসে আছে অর্জুন, সে কিন্তু মা পশু পাখির ভাষা বুঝতে পারত। সে কি করছে, শুনছে যে দুজনের মধ্যে কি বলা বলি হয়। যেই বলেছে যে চল দুইজনে খেয়ে আসি, তখন সেই জীর্ণ শীর্ণ শৃগাল বলছে, না রে বন্ধু খেতে পারবো না। কেন পারবি না, কি করে খাবো বল, বড় স্বাদ করে গিয়েছিলাম খাবো বলে, কিন্তু গিয়ে কোনো একটা তার দেহের কোনো অংশ পেলাম না যেটা আমি খেতে পারবো। হরি বল হরি বল। সে কি কথা, আরে হ্যাঁ শোন তাহলে, আমি ওর প্রথমে বদনটা সুখে দেখলাম, দেখলাম ওই মুখে কখনো হরি কথা বলেনি, হরি বল হরি বল। তার দেহটা সুখে দেখলাম, কোনোদিন ওই দেহে সাধু সঙ্গ করেনি, আলিঙ্গন করেনি, ভক্তের চরণধুলি অঙ্গে মাখেনি, এমন পাষণ্ড এমন দুরাচার, হাত দুটো সুখে দেখলাম, সেই হাতে কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেয়নি, নয়ন দুটো সুখে দেখলাম, সেই নয়নে কখনো ভগবানের মদন দর্শন করেনি, আমি তার চরণ সুখে দেখলাম, কখনো কোনোদিন কোনো তীর্থস্থানে সে যায়নি। বল বন্ধু, এমন পাষণ্ড জগতে এখনো আছে যে ভগবানকে চেনে না, ভালোবাসে না, কি করে খাবো বল, খেতে পারলাম না। তখন মোটা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু এত যদি বিচার করে খাস, তোর যা শরীরের অবস্থা, দুদিন পরে তো তুই মারা যাবি রে। তখন সেই মোটা শৃগালের কথা শুনে সেই জীর্ণ শীর্ণ শৃগালটা বলে উঠলেন, ওরে এতে যদি মৃত্যু হয় তবুও ভালো, কিন্তু এমন দুরাচার পাষণ্ডকে আমি খেতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই মোটা শৃগালটা বলে উঠলেন, তবে শোন, এ না হয় কখনো ভগবানকে ডাকিনি, ভালোবাসিনি, ভগবানের চরণে সেবা দেয়নি, সব মানলাম, এ করেনি কখনো, কিন্তু যে ভগবানের কাছে থেকে, ভগবানের পাশে থেকে ভগবানকে চিনতে পারে না, তার মতো পাষণ্ড জগতে আর কেউ আছে?
কথাটা কাকে বলল? অর্জুনকে। যেই না বলেছে তখন সেই রোগা শৃগালটা বলছে, হ্যাঁ রে বন্ধু, কার কথা বলছিস তুই? আরে ওই দেখ রথে বসে আছে, চেয়ে দেখ, এ কখনো ভগবানকে দেখেনি, সেবা দেয়নি, মেনে নেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে থেকে যে ভগবানকে চিনতে পারে না, তার মতো প্রাসন্ন জগতে আর কে আছে? হরি বল। হরে, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, যার চরণ ধরলে গঙ্গা যমুনা আর সরস্বতীর পরশ পাওয়া হয়, তার চরণ না ধরে নিজের পাপ খণ্ডন করার জন্য ওই গঙ্গায় স্নান করতে গেছে। যেই বলেছে অর্জুনের চৈতন্য হলো, চমকে উঠল, আমি কি করেছি, আমি ভুল করেছি, আমি অধমকে চিনতে পারিনি। হঠাৎ গোবিন্দ এক পা দু পা করে যখন সামনে এলো, মা ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অর্জুন কাঁদছে, চরণটা জড়িয়ে ধরে বলছে, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, তাকে চিনতে হবে, ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। তুমি দেখে জীবনের তোমার ভয়, তোমার কষ্ট, তোমার দুঃখ তখনই নিবারণ হবে যখন তুমি জগতে তাকেই ভরসা করা যায় যে সদা সর্বদাই তোমার সহায় থাকে। তাই আজ পরম ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আমি তোমার সঙ্গী হতে চাই, তোমার চরণে ঠাই পেতে চাই, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা বেশ গোবিন্দ, শোনো, কেঁদো না, দুঃখ পেও না, চলো আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, আমরা একটু তীর্থে যাব, নানা তীর্থ ভ্রমণ করব, তুমি যাবে? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, কেন যাব না প্রভু, আমারও তো সার, আমারও বাসনা, আমিও তীর্থে যাব। তাহলে চলো, আর দেরি নয়। এবার কি করলেন মা? নীলাচল থেকে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু যাত্রা করলেন হরি বল। তা যাচ্ছে বাবা, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর ভক্তগণ বলছে, দয়াময়, যে নাম তুমি বদলে গাইছো এই নাম আমরা গাইব না, মানে কৃষ্ণ নাম করব না, কৃষ্ণ নাম তুমি করো আর আমরা গাইব। তবে আমরা কি গাইব? আমাদের ভগবানকে, মা, কলির ভগবানকে বলুন, মহাপ্রভু গৌরাঙ্গ হরি বল। তাই ভক্তরা বলছে, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো আর আমরা সবাই মিলে গাইব, আমাদের ভগবানের নাম করব। দেখে হাত তুলে সবাই, ওই দেখি প্রত্যেকে হাত তুলুন, যার যার ভগবান হাত দিয়েছে একবার তুলতে হবে গোবিন্দের চরণ স্মরণ করে। হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, ভক্তদের ফেলে রেখে অনেক দূর এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, পিছন দিকে ভক্তরা চিন্তা করছে, সর্বনাশ, প্রভু তো দেখছি আগে আগে চলে যাচ্ছে, যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো ঠিক পথ চিনি না, যদি আমরা পথ ভুলে যাই। হ্যাঁ রে, এদিকে আয়,
ওই দেখ প্রভু চলে যাচ্ছে, প্রভুকে ডাক, নালে তো আমরা পথ ভুলে যাবো রে। ও দেবা, ও প্রভু, গৌর হরি, গৌর হরি, যেই না ডাক দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছি বলুন তো? ভক্তের জন্য। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে। তেমন ভক্ত যদি তুমি হতে পারো, তবেই গোবিন্দ তোমার জন্য অপেক্ষা করবে। সমস্ত ভক্তবৃন্দ যখন কাছে এলো, আবার গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বল দয়াময়, সবকিছু পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে আর কোনো বাসনা আছে কি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না, সবার বাসনা থাকে। কি গো মা, আছে না আপনাদের বাসনা? আছে না কি আপনাদের বাসনা? আছে কিছু কি বাসনা ভগবানের কাছে? যদি ভগবান আপনাদের কাছে বলে, বলো ভক্ত কি চাও তুমি, যা চাইবে তাই দেব, কি চাইবেন বলুন, সত্যি কথা বলবেন, ভয় কোথায়? টাকার দরকার নেই, আমি চাইবো আমি যেন সকালবেলা উঠে ঘুম থেকে দেখতে পাই আমার নাতিপুতি তিনতলা ছাদের উপরে সোনার চামচে করে ভাত খাচ্ছে। দেখুন বাবা, একটা মজার কথা বলি, আমাদের চাওয়াটা কেমন মা তারই একটা প্রমাণ। এক অন্ধ ব্যক্তি শিবের সাধনা করছে, চোখ বন্ধ করে, মানে অন্ধ তো, তা মনের আনন্দে সাধনা করছে শিবের কাছে কিছু পাওয়ার আশায়। এখন সাধনায় সন্তুষ্ট হয়ে ভোলানাথ এসে সামনে দাঁড়িয়েছে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? অন্ধ ব্যক্তি এমন একটা বর চাইলেন, মানে এমন একটা জিনিস চাইলেন, এক কথাতে সব চাওয়া হয়ে গেল। এমন একটা কথা বললেন, কি বললেন? হে প্রভু, যদি বরে দিতে হয় তবে এই বর দাও, আমি যেন চোখ মেলে দেখতে পাই যে আমার নাতিপুতি তারা পাঁচ তালার উপরে বসে সোনার থালায় ভাত খাচ্ছে। হরি, তার মানে বুঝতে পারছেন? অন্ধ ব্যক্তি বর কামনা করছে, পাঁচ তালার উপরে নাতিপুতি সোনার থালায় খাবে, তার মানে এক কথাতে সব চাওয়া হয়ে গেল। কিন্তু মানে আমার চোখ দুটো অন্ধ, তুমি আমার চোখে দৃষ্টি দেবে, মানে চোখ ভালো হয়ে যাবে, তারপরে আমার বিবাহ দেবে, সব তোমার দায়িত্ব। বিবাহ হবে, ছেলে পুলে হবে, তারা বড় হবে, তাদের বিয়ে হবে, তারপরে নাতিপুতি হবে, তারা আবার পাঁচ তালার উপরে বসে, মানে পাঁচ তালা একটা ফ্ল্যাটও চাই, সেই ফ্ল্যাটে বসে সোনার থালায় খেতে গেলে কত ধন ঐশ্বর্য রাখতে হবে, তবে সোনার থালায় খাওয়া যাবে। এক চাওয়াতে সব হয়ে গেল, তাই না? এটা আমাদের চাওয়া। দেখবেন আমাদের জীবনে আমাদের একটা আশা যদি গোবিন্দ পূর্ণ করে, তাড়াতাড়ি আর একটা বাসনা তৈরি হয়ে যায়। মৃত্যুকাল পর্যন্ত আমরা শুধু চেয়েই যাব, দাও দিয়ে যাও। হরি বল। আর ভক্তের চাওয়াটা একটু বলি মা, দেখুন ভক্ত কি চায়, এই জন্যই কীর্তন শুনতে হবে, তবেই আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে। বাবা, ভক্ত কি চায়? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধার্মিক রাজা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা জীবনে তো অনেক কষ্ট পেলে, সারা জীবন বনে বনে কাটিয়েছ, কত যুদ্ধ কত লড়াই করে আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা। পিসিমা তুমি তো রাজমাতা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে পিসিমা, আর কোনো কষ্ট নেই পিসিমা, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না কথাটা বলল মা, কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভালো করে ভাবতে লাগলেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে, পিসিমা আমি আসি, আসি কথার অর্থ কি? আবার আসবে, কিন্তু চলে যায় কথাটা। দেখবেন আপনারাই জানেন, বাড়ি থেকে কেউ বেরোনোর সময় যদি বলে যাই, তখন গুরুজনরা বলে কি,
বল আসি